আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এ কারিগরি শিক্ষা বোর্ড সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিংয়ের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি দুই হাজার নিয়ে প্রতিদিনের মতোই আমি আপনাদের সাথে আছি আমি আহসানুল্লাহ মুন্না প্রশিক্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সেবা কার্যালয় কিশোরগঞ্জ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিদিনের মতোই আমি শুরুতে চেক করে নিচ্ছি আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না যদি আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পারেন তখন থেকে আমি আমার ক্লাসটি কন্টিনিউ করব। অনেকেই কমেন্টস করেছেন এখানে শামসুন্নাহার ঝুমা ইয়েস সাদ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম সালমান ফার্সি সাউন্ড ক্লিয়ার স্যার জি ধন্যবাদ আপনাকে হুসাইন ক্লিয়ার স্যার যে আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন বুঝতে পারলাম প্রিন্স মুহিন ভাই অনেক কাজ জমা দিয়েছি দেখবেন এগুলো আমার অনেক আগে এগুলো আমি অনেক আগে শিখেছি আচ্ছা ধন্যবাদ সজীব হাসান ইয়েস স্যার যে আপনাকে ধন্যবাদ রবিউল বাসার আসসালাম সালাম ওয়ালাইকুম সালাম সাউন্ড ক্লিয়ার স্যার যে ধন্যবাদ আপনাকে আশিক আহমেদ আনন্দ রয় আশরাফুল ইসলাম আরমান কেমন আছেন স্যার জি ধন্যবাদ অনেক আপনাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার সাউন্ড ক্লিয়ার যে আপনাদের সকলকেই ধন্যবাদ তার মানে আমি আমি একদম শিওর হয়ে নিলাম যে আপনারা আমার সকলে আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন এখন আমি আমার ক্লাসটি কন্টিনিউ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখবো হচ্ছে ব্যানার ডিজাইন অথবা ব্যানার ডিজাইনের পাশাপাশি আপনারা চাইলে এটাকে ফেসবুক কভার বা বিভিন্ন সাইটের কভার ডিজাইনের দিকেও এটাকে মুভ করাতে পারেন আসলে সালমান ফার্সি স্যার মেবি আপনি অসুস্থ জি আসলে আমি বলতে চাচ্ছিলাম এখনই আমি সর্দি আর আমার ভয়েস একটু সমস্যা হচ্ছে আমার গলাটা হালকা ভেঙে গিয়েছে সেই জন্য হয়তো বা ভয়েসটা আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে যাই হোক আপনাদের সকলের কাছেই দোয়া প্রার্থী দোয়া করবেন আমার জন্য আমার ক্লাসটি কন্টিনিউ করছি সালমান ফার্সি আপনাকে অনেক ধন্যবাদ বুঝতে পারার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব হচ্ছে ব্যানার ডিজাইন ব্যানার ডিজাইন বিষয়টি হচ্ছে আপনি যে কোনো ধরনের অনলাইন অথবা অফলাইন ব্যানার ডিজাইন বলতে পারেন অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে ওই সাইটগুলোর যেই কাভার ফটো ডিজাইন ওটাকেও আপনি ব্যানার ডিজাইন বলতে পারেন তো আমরা একটি ব্যানার ডিজাইন শিখলে আশা করি এই বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে তো সেই জন্য আপনাদেরকে বুঝতে হবে বা নিজেদেরকে একটা আইডিয়া করতে হবে যে একটি ব্যানার ডিজাইন করতে গেলে আমার কিভাবে একটি কনসেপ্ট দাঁড় করাতে হয় বা একটি ডিজাইনিং কনসেপ্ট কিভাবে দাঁড় করাতে হয় তার যেহেতু আমরা আজকে ছাব্বিশতম ক্লাস করছি তাহলে আমাদের হাতে গোনা আর মাত্র চারটি ক্লাস আমাদের হাতে আছে এই চারটি ক্লাস শেষ হলে আমি মনে করি যে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিষয়ে আমি আপনাদেরকে ফুললি ফুল কনসেপ্ট দিতে পেরেছি বা আপনারা নিতে পেরেছেন আমার কাছ থেকে তো এই টোটাল তিরিশটি ক্লাসের বিনিময়ে আমি মনে করি আপনারা ইলাস্ট্রেটরের মাধ্যমে সকল ধরনের ডিজাইন করতে পারবেন তো এই ব্যানার ডিজাইনটি দেখানোর উদ্দেশ্য বা আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা একটি লেখাকে বা কিছু লেখার সমন্বয়ে একটি ডিজাইন কিভাবে দাঁড় করাবেন তো সেজন্য প্রথমেই কিন্তু আমি প্রতি যে ডিজাইনগুলো করেছি ওই ডিজাইনগুলো শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যে শুরুতে একটি সাইজ নিয়ে কাজ করতে হবে যে আপনি ব্যানার বা এই একটি ওয়েবসাইটের হেডিং বা হেডার ডিজাইন করার শুরুতে আপনার সাইজটি শুরুতে নিয়ে নিতে হবে তো আমি একটি ব্যানার ডিজাইন করব তো ব্যানার ডিজাইনের শুরুতেই আমার সাইজটি নিয়ে নিতে হবে তো এখানে আমি কন্ট্রোল আর দিয়ে পিকজেল নিয়ে আসবো আমি আজকে পিকজেলে কাজ করব তো এখানে আমি একটি রেক্টাঙ্গেল বক্সে ক্লিক করে আর্টবোর্ডে ক্লিক করে দিলাম এখন আমি আটশো বিশ পিক বাই তিনশো বারো এটা হচ্ছে একটি ডিফল্ট সাইজ এটি দিয়ে আপনি ফেসবুক কভার তারপর টুইটার ইউটিউবও টুকি টাকি চালিয়ে দিতে পারবেন সমস্যা নেই তো মোটামুটি ইউটিউবের চ্যানেল আর্ট এটা দিয়েও করে দিতে পারবেন তবে ইউটিউবের চ্যানেল আর্ট আর একটু বড় হয় তো আপনি এটা ডিফল্ট ফেসবুকের পেজ বা ফেসবুকের নর্মালি প্রোফাইলের যে কাভার পিকচারগুলো আছে অথবা যে কোনো ধরনের ব্যানার ডিজাইন করার শুরুতে সাইজ নেওয়ার জন্য এইভাবে সাইজ নেবেন তা আমি আপাতত পিকজেল হিসেবে নিয়ে নিলাম কারণ আমার এই পিকজেল হিসেবে এখানে এই যেহেতু আমি একটি সাইজ নিয়েছি সেটি হচ্ছে ফেসবুক কাভার সাইজ এটাই হচ্ছে ফেসবুক কাভার সাইজ তবে আপনার সাইজ নেওয়ার শুরুতেই ইঞ্চি অথবা ফুট হিসেবে সাইজ নিতে পারবেন তো তিন তিন ফিট বাই বারো ফিট অথবা তিন চার ফিট বাই দশ ফিট আপনার এই মানে যতটুকু সাইজ প্রয়োজন ততটুকু সাইজ শুরুতে নিয়ে নেবেন তা আমি আবার দেখিয়ে দিচ্ছি সাপোজ মনে করেন যে আপনার তিন ফিট বাই সাত ফিট একটি ব্যানার ডিজাইন করতে হবে তো সেটির সাইজ কীভাবে নেবেন আমি প্রথমে কন্ট্রোল আর্ট দিয়ে রোলার দিয়ে এখান থেকে ইঞ্চি নিয়ে আসবো তারপর এখানে ক্লিক করে আমি আর্ট বোর্ডে ক্লিক করে দিলাম তারপর আমি ইঞ্চি হিসেবে যদি নিয়ে নিই ছয় ফিট বাই তিন ফিট এই তো আমার সাইজ নেওয়া হয়ে গেলো ছয় ফিট বাই তিন ফিট এটা ইঞ্চি হিসাবে আপনি এইভাবে নিয়ে নিতে পারবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে না বললি না হয় একটি ডিজাইন করার শুরুতে আপনারা সবসময় ফুটের যেই ডিজাইনগুলো যেমন তিন ফিট বাই সাত ফিট কাজ করার সময় আপনারা এভাবে নেবেন যে সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা আপনি এভাবে ডিজাইন করলে আপনার ইলাস্ট্রেটরটি হ্যাং করবে না বা আপনার কাজ করতে একদম দ্রুততার সহিত আপনি কাজ করে ফেলতে পারবেন তো তিন ফিট বাই সাত ফিট সাইজটি নেওয়ার পর সরি তিন ইঞ্চি বাই সাত ইঞ্চি সাইজটি নেওয়ার পর ডিজাইন শেষ করে আউটপুট দেওয়ার সময় তিন ফিট বাই সাত ফিট আউটপুট দিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি এখানে একটি ফেসবুক কাভার ফটোর সাইজ নিয়ে নিলাম এটিকে আপনারা ব্যানার সাইজ ধরে নিতে পারেন তা আমি একটি ব্যানার ডিজাইন করব। ব্যানারের বিষয়বস্তুটি হচ্ছে এটি একটি কম্পিউটার সার্ভিসিং প্রতিষ্ঠান যেটি কিছু কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে সেটি হচ্ছে কম্পিউটার সার্ভিস তারপর অ্যাক্সেস কন্ট্রোল তারপর সিসিটিভি ক্যামেরা তারপর তারপর হচ্ছে টেলিফোন সিস্টেম বা এইগুলো বা মোবাইল ইকুইপমেন্টস এইগুলো নিয়ে রাজ বিজনেস করে থাকে এরকম একটি প্রতিষ্ঠানের ব্যানার ডিজাইন আমি করব তো সেক্ষেত্রে আজকে আমি রিকোয়ারমেন্ট আমি নিজেই বানিয়ে নিচ্ছি যেহেতু আজকেও কোনো বায়ার রিকোয়েস্ট নেই আমাদের কাছে বা কোনো বায়ারের ডিজাইন নেই তো সেক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট আমরা যেহেতু ডিফল্ট ডিজাইন করবো রিকোয়ারমেন্ট আমরা নিজেরাই বানিয়ে নিচ্ছি তার শুরুতেই আপনাদের গুলো একটু দেখে নিচ্ছি জয়স নওশাদ চৌধুরী নওশাদ আসসালামু আলাইকুম স্যার জি আলাইকুম সালাম সালমান ফার্সি ফিয়া মিল্লা আপনাকে ধন্যবাদ নওশাদ চৌধুরী কেমন আছেন স্যার জি আসসালাম জি ওয়ালাইকুম সালাম ভালো আছি আমির রহমজা জি ওয়ালাইকুম আসসালাম রবিউল বাসার স্যার এবং সকলকে ধন্যবাদ জানে একটি খুশির খবর দিতে চাই তা হলো আমি মাত্র পাঁচ দিন কনটেস্ট করার পর আজকে বত্রিশ ডলার একটি কনটেস্ট জিতেছি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ এবং এবং সমাজসেবা অধিদপ্তর আর আমাদের এই কারিগরি বোর্ডের যে সমন্বিত এই কোর্সের সকলের পক্ষ থেকে আপনা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের সকলের পক্ষ থেকেই শুভকামনা রইল আপনার জন্য আপনি কি এর আগে ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইন কোথাও শিখেছেন নাকি আমার এখানে আমার যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করে আপনি এই বত্রিশ ডলার ইনকাম করেছেন একটু জানাবেন কমেন্টস মাধ্যমে আর আপনার কোন ডিজাইনটি দিয়ে আপনি কনটেস্ট জিতেছেন সেই ডিজাইনটি একটু কষ্ট করে আমাদের ইনবক্সে জমা দিয়ে দেবেন আমি চেক করব সজল হাসান শুনতে পাচ্ছি সজীব হাসান অনেক অনেক ধন্যবাদ স্যার প্রথম থেকে শুরু করে সবকটি ক্লাস অনেক আন্তরিকতা আন্তরিকতাভাবে আমাদের শিখেছেন যে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা তো অলরেডি আমাদের দশ মিনিট চলে গিয়েছে সাইজ বোঝাতে এখন আমরা আমাদের ডিজাইন শুরু করে দেব তো প্রথমে যেহেতু সাদা একটি এখানে কালার নিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে এক্সট্রা কোনো কালার আমি নিচ্ছি না তো আমি কথা কম বলে ডিজাইনটি করে ফেলবো আপনারা একটু অনুমান করে নিয়ে নেবেন আমি এভাবে পেন্ট মাধ্যমে এখানে একটি শেপ তৈরি করছি কথা না বলেও হচ্ছে না আপনাদের বুঝতেও সুবিধা হবে এটিকে আমি ব্ল্যাক কালার দিয়ে রেখে আপাতত একটি শেপ তৈরি করে নিলাম তারপর তারপর আমি কালারিং পরে করব এখানে কি কি ইনফরমেশন সেট করবো এটা আমার ক্লাস শেষে আমি করে দেবো এখন আপাতত আমি এখানে আহ যেই যেই ইলিমেন্টস গুলা প্রয়োজন বা যে যেই অবজেক্ট গুলো প্রয়োজন সেই অবজেক্ট গুলো আমি সেট করে নিচ্ছি তারপর আমি কালারিং এর বিষয়টি হাত দিব তো আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে ডিজাইনটি এখানে করে নিচ্ছি এখান থেকে এখানে একটি অবজেক্ট তৈরি করছি এগুলো হচ্ছে আপনার নিজের মন মতো করেই একটি অবজেক্ট তৈরি করবেন তার পূর্বে আর একটি বিষয় হচ্ছে আপনাদের যে লেখার যে বিষয়টি লেখাটি আমি এখানে লিখে নিচ্ছি তা না হলে লেখাটি কোথায় কোথায় সেট করবো সেটি কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে সার্ভিস সার্ভিসেস এখানে লিখতে পারেন এটি আওয়ার সার্ভিসেস আপনারা কী কী সার্ভিস এখানে প্রোভাইড করেন কম্পিউটার সার্ভিস তারপর হচ্ছে মোবাইল সার্ভিস তারপরে হচ্ছে সিসিটিভি সিসিটিভি ক্যামেরা তারপর হচ্ছে নেটওয়ার্কিং এই এই আপাতত চারটি এখানে দিয়ে এগুলো অনুমানের উপরে দিয়ে নিচ্ছি এটা এই নামে বা আমি যে নামে ডিজাইন করবো এই নামে কোনো দোকান নাও থাকতে পারে আপনারা আবার খোঁজ করবেন না তারপরে যে কোনো নামে একটি কোম্পানির নাম হতে পারে এখানে আমার নামই দিয়ে দিই এত কষ্ট করে ডিজাইন করব আমার নামটি তো অবশ্যই থাকা দরকার আচ্ছা ভার্চুয়ালি একটি দোকানের মালিক হয়ে গেলাম তারপর আমার যে সার্ভিসের যেই গুণগত মানটি আছে বা আমার এই দোকান অথবা আমার কোম্পানির একটি একটি স্লোগান থাকে সেই স্লোগানটি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান স্টপ সার্ভিস আইটি সার্ভিস প্রোভাইডার আমার কোম্পানির নাম হলো তারপর কোম্পানির ওয়েব অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেস হয়ে গেল তারপর ফোন নাম্বার আমি লেখাগুলো এখানে আগে সাজিয়ে নিচ্ছি আপাতত এই লেখাগুলো দিয়ে আমি ডিজাইনটি শেষ করে দিব এখানে বেশি কোনো ইনফরমেশন সেট করব না তো আসলে কথা হচ্ছে কি এই ডিজাইনটি বা আমি কি লিখবো এখানে আমার মাথায় আগে থেকে ছিলবিধায় কিন্তু আমি এখানে একটি এখানে শেপগুলো তৈরি করতে পারতেছি তো আপনারা কিন্তু লিখা আর সাইজ আগে থেকে কনফার্ম না করে ডিজাইন বা কোনো কনসেপ্ট দাঁড় করাবেন না তাহলে কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে তো আমি যেহেতু ডিজাইন করবো আমি কি লিখা দিয়ে আমি ডিজাইনটি করব ওই লিখাগুলো আমার তো মাথায় আছে তো এই লেখাগুলো আমি আগে থেকে তাই লিখে নিয়ে নিই আপনারা কিন্তু লেখাগুলো আগে সংগ্রহ করবেন তারপর সাইজ তারপর হচ্ছে ডিজাইন এখানে আমি আর আরো কিছু অবজেক্ট তৈরি করবো আপনারা শুধু আমার সাথেই থাকুন এই কর্নারে আমি নিয়ে আসি এটা এখানে একটি আমি কালারগুলো দিয়ে রাখি তা না হলে আপনারা ওনা কি আছে ক্লাসের শুরুতেই চলে যাবেন যে সার্কিট ডিজাইন করছে এখন এগুলো পছন্দ হচ্ছে না আপনাদের এটা সাদাই থাকুক বাকি টুকুকে আমি ব্ল্যাক কালার দিয়ে রাখি আমি ডিজাইনটি যেন বুঝতেও সুবিধা না হয় সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটি বা ডিফল্ট যে কালারটি আছে এই কালারটি এখানে নিয়ে রাখলাম এখন আরও কিছু কাজ আছে এখানে আমি কিছু পিকচার সেট করব সেই জন্য আমার কিছু ঘর এখানে দিয়ে রাখতে হবে তারপর আচ্ছা কাজ করতে থাকি আমি কোম্পানির নাম দেবো এখানে আমি এখানে এই কালারটিকে একটু হালকা ডার্ক করে নিচ্ছি ডার্ক যাই হোক আমার মোটামুটি একটি স্ট্রাকচার দাঁড় করে ফেলেছি তারপরে কিছু ঘর রাখবো এখানে আমি যেহেতু যেই যে সার্ভিসগুলো দিচ্ছি ওই সার্ভিসগুলোর উপর ভিত্তি করে কিছু পিকচার এখানে আমি দিবো পিকচারের জন্য এখানে আমি রেড কালারের ঘর তৈরি করে নিই তিনটি পিকচার আপাতত দিই এতগুলো পিকচার বেশি যত কম পিকচার দেওয়া যায় একটু ঘুরিয়ে যেহেতু আমি এই বর্ডার থাকবে লাল তো সেই জন্য আমি ভিতরে একটি সাদা বর্ডার নিয়ে রাখি কেননা আমি পরবর্তীতে ভিতরে ক্লিপিং মাস করে পিকচারগুলো সেট করব এখানে এটিকে হালকা একটু উপরে উঠিয়ে নিচ্ছি তারপর এখানে যেহেতু খালি আছে এখানে আমি আরেকটি পিকচারের জায়গা রেখে দিলাম এখানে আরেকটি পিকচার দেওয়া যেতে পারে একটু বড় করে এখানে আমি পরবর্তীতে একটি পিকচার সেট করব তারপর এখন আমি আমার লেখাগুলোকে এখানে সেট করে ফেলি কম্পিউটার সার্ভিস এখানে আমি শর্টে লিখি পিসি সার্ভিস পার্সোনাল কম্পিউটার সার্ভিস তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনার চাইলে এখানে ভিন্ন কিছু ফন্ট ইউজ করতে পারেন আমি এরিয়ালটাই এখানে ইউজ করি এরিয়াল এখানে কিছু ভিন্ন ফন্ট ইউজ করতে পারলে হয়তো বা ভালো দেখাবে আমার সার্ভিস কী কী আমার কোম্পানির কী কী সার্ভিস আছে এখানে আমি দিয়ে দিয়েছি তার পূর্বে আমি এখানে আমি এই শেপটিকে একটু সাজিয়ে নিব কেননা যেহেতু আপনার ডিজাইন চূড়ান্ত করে ফেলছি তো এখানে শেপটিকে সাজিয়ে নিতে হবে আরেকটি শেপ নিলাম প্রথমটি থাকবে এখানে সাদা সাদা করে নিই উপরে থেকে শেপটিকে নিচের শেপটিকে লক করে উপরে থেকে এটিকে একটু এদিকে নিয়ে আসবো দেখেন একটু সুন্দর লাগছে হালকা একটু থ্রি ডি ভাব মনে হচ্ছে এখানে রবিউল বাসার আপনার ডিজাইনটি একটু দিয়ে রাখেন কমেন্টসে কমেন্টসে অথবা ইনবক্সে আমি চেক করব রবিউল বাসার এখানে আরেকটি কালার দেওয়া যেতে পারে এখানে হালকা এই মাথাটি আমি আবারও এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে দেখেন একটু সুন্দর দেখাচ্ছে এখানে চাইলে আরও কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আরও এখানে শেপ আপনারা সেট করতে পারেন ইচ্ছা করলে আপনাদের খুশি আমার সার্ভিসগুলো এখানে সেট করা হয়ে গেল এখন হচ্ছে আমার কোম্পানির নাম কোম্পানির নামটি এখানে নিয়ে আসি অল ক্যাবস সবগুলো বড়ো হাতের অক্ষরে হলে আর একটু সুন্দর হয় অল ক্যাপস দিয়ে দিচ্ছি এখানে আপনারা এইভাবে চাইলে ফেসবুক কাভার ফটো তারপর বিভিন্ন ধরনের সাইট ওয়েবসাইট তারপর আরও যে ডিজাইনগুলো আছে এই এইভাবে করে নিতে পারেন এটি জাস্ট একটি কনসেপ্ট এগুলো ডিজাইনের কোনো থিওরি না এগুলো হচ্ছে কনসেপ্ট এইভাবে আপনারা তৈরি করতে পারেন ইচ্ছা করলে আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে যে করতে হবে তা নয় তারপর আমার যে স্লোগানটা আছে এটা এখানে আমি সেট করে দেব আর একটি বিষয় আমি যেহেতু শুরুর দিকে কখনো সেভ করার যে বিষয়টি সেটি কিন্তু আপনাদেরকে দেখাই না আপনারা নিজের থেকে সেভ করে নেবেন তা না হলে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ হলে আপনাদেরই কষ্ট হবে আমি এখান থেকে এই শেপটিকে কেটে দিলাম ইরেজার টুল থেকে নাইফ টুল দিয়ে এইখানে আমার কোম্পানির স্লোগানটি সেট করে দিলাম

সালমান ফার্সি এই পেজে নিচের দিকে আচ্ছা রবিউল বাসার আগে এলোমেলোভাবে কিছু শিখেছিলাম বাকি সব ভাবে এখান থেকে শিখলাম পেজে লোগোটি দিয়েছে আচ্ছা আমি চেক করব সাকিব প্রধান নাইস আপনাকে ধন্যবাদ আমির আমি রামজাপুরান স্যার প্রিন্ট মিডিয়ার সাথে মিল রেখে কালার রাখতে হবে নাকি যে কোনো কালার দিলে হবে আচ্ছা এই বিষয়টি কালারের যে বিষয়টি আছে সেটি কিন্তু আমি নিজে থেকে দিচ্ছি আপনারা যখন একটি ডিজাইনের কালার কনসেপ্ট বা একটি কালার ইউজ করবেন তখন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে নির্দিষ্ট একটি কালার দিয়ে ফুল ডিজাইনটি ফুটিয়ে তোলার জন্য হতে পারে সেই মেইন কালারটি হচ্ছে লাল কালার অথবা নীল কালার একদম ব্রোঞ্জ ব্লু ব্রোঞ্জ রেড সেটা হচ্ছে আপনার নিজের কাছে এখন কথা হচ্ছে কোন কালার দিবেন আপনি বায়ার আপনাকে বলেই দিবে যে পার্পল কালার বা মেজেন্টা কালার বায়ার আপনাকে বলে দিবে যে এই কালারে আমার দরকার আর যদি আপনি নিজের জন্য ডিজাইন করেন বা অফলাইনে ডিজাইন করেন তখন আপনার নিজের স্বাধীনতা থাকবে কিন্তু বায়ার যখন আপনাকে কালারের নাম বলে দিবে তখন কিন্তু আপনার ওই নির্দিষ্ট কালার দিয়েই ডিজাইন করতে হবে নাঈম রহমান দুর্জয় স্যার আমি আগের চার চোদ্দো আঠারো এই পর্বগুলো পাচ্ছি না এখন কি করতে পারি এই ক্লাসগুলো ভিডিও কিভাবে পাবো একটু কষ্ট করে এই পেজের যেই ভিডিও অপশন আছে এই ভিডিও অপশানে গেলে অবশ্যই পাবেন কোনো ভিডিও এখান থেকে ডিলেট হয়নি অথবা আমাদের স্কিলস ডট গভ ডট বিডি যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন দিলীপ চন্দ্র স্যার ক্যাশ মেমো হোমওয়ার্কের এআই ফাইল দিয়েছি যদি দেখেন যে চেক করবো আমি মোহাম্মদ তোফাজুল হোসেন স্যার বাড়ির কাজ জমা দিয়েছি যে চেক করব আপনাদেরকে ধন্যবাদ আমরা যেহেতু একটি ব্যানার ডিজাইন করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন এইখানে আমি আরেকটি শেপ তৈরি করতে চাচ্ছি এই শেপটি এই দিক দিয়ে নিয়ে নিলাম এই সাইড দিয়ে আমি একটু এটিকে ছোটো করে নিচ্ছি তারপর এখানে যা যা আছে সব লক করে নিতে হবে এটিকে এইদিকে আমি সেট করে দিই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে তাহলে হয়তো একটু ভালো দেখাবে ব্ল্যাকের উপরে একদম রেড কালার অথবা এখানে ইয়েলো কালারটাও খারাপ না ভালোই দেখা যায় তবে কালারটি একদম ফুলি ফুল আসেনি এখানে আমি ব্ল্যাকটাই ইউজ করব ব্ল্যাকই হয়তো বা সুন্দর আসবে এখানে এখানে ব্ল্যাকটি ভালো দেখাচ্ছে একটু থ্রিডি থ্রিডি ভাব ফোটানোর জন্যই কিন্তু এটি দেওয়া এখানে তারপর আমরা সর্বশেষ এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি খারাপ না গ্রেডিয়েন্ট দিলে এখানে ভালো দেখাবে তারপর এখানে আমার ফোন নাম্বার আর হচ্ছে ওয়েবসাইটের যেই ওয়েব অ্যাড্রেসটি সেটি এই দুইটা এখানে সেট করে দিতে হবে আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন আমার মনে হয় না যদি শুনতে পারেন তারপরে একটু কষ্ট করে জানাবেন আমার কথা বলতে কষ্ট হচ্ছে মনে হয় না আপনারা আমার কথা জোরে শুনতে পাচ্ছেন বা যদি সাউন্ডের সমস্যা হয় জানাবেন এই জায়গাটুকুতে আমি আমার এই অ্যাড্রেসগুলো বা এই ফোন নাম্বার আর ওয়েব অ্যাড্রেসটি সেট করে দিলাম এখানে এর সাইজটি হয়তো বড় হয়ে গিয়েছে তবে বেশি বড় হলো খারাপ না ভালোই ফোন নাম্বারগুলো একটু বড়ই হওয়া লাগে তো বড় হলে ভালো দেখা যায় ফোন নাম্বারটি যত ফাঁকা ফাঁকা রাখবেন তত ক্লিয়ার বোঝা যাবে ফোন নাম্বারটি এখানে সেট হয়ে গেল এখন আমার যে কিছু এই আমার ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী কিছু পিকচার এখানে সেট করতে হবে আমি এখানে কি কি কাজ করি কম্পিউটার সার্ভিস আমি এখানে নেট থেকে কিছু পিকচার নিয়ে আসবো আর আমি আস্তে আস্তে কথা বলছি আপনারা আমার কথা শুনতে পারতেছেন মনে হয় ঠিকঠাকভাবে শুনছি জি ধন্যবাদ আপনাকে সালমান ফার্সি ক্লিয়ার স্যার ধন্যবাদ আপনাকে যারা যারা ক্লিয়ার শুনতে পারতেছেন যারা যারা জানিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আমি এখানে আমি যে যে রিলেটেড বা যে যে সার্ভিস সমূহ দিয়েছি সেই সার্ভিসের পিকচারগুলো এখানে আমি সেট করে দেব কম্পিউটার সার্ভিসিং সার্ভিস এখান থেকে পিকচার আচ্ছা গুগল থেকে আপনারা পিকচার কিভাবে নেবেন আর কোন পিকচার নিলে পিকচার ফাটবে না বা পিকচার নষ্ট হবে না প্রিন্টের ক্ষেত্রে সেটি আপনাদের কাছকে আমি দেখিয়ে দিচ্ছি সাপোজ ধরেন যে কম্পিউটার সার্ভিসের একটি পিকচার আমি আমার ইলাস্টেটরে নিব। এখন এখানে ইমেজে ক্লিক করে দিলাম কম্পিউটার সার্ভিসের অনেক অনেক পিকচার এখানে আছে দেখেন এখানে অনেক কম পিক্সেলার বা ভালো পিক্সেলার পিকচার থাকতে পারে এখানে আপনারা টুলসে ক্লিক করবেন তারপর এখানে সাইজে গিয়ে সবচাইতে ভালো সাইজ যেটা লার্জ লার্জ অপশনটি দেখিয়ে দেবেন তাহলে এখানে একদম ভালো মানের পিকচারগুলো এখানে শো করবে তো কম্পিউটার সার্ভিসিংয়ের জন্য অবশ্যই আপনারা এই এই ধরনের পিকচারগুলো এই বাছাই করতে পারেন যেমন সিপিওর ভিতরের যে যন্ত্রাংশগুলো খোলা হচ্ছে এরকম পিকচার বাছাই করতে পারেন আমি পিকচারগুলো ডাউনলোড না দিয়ে আমি সরাসরি ইলাস্ট্রেটরে কপি করে নিয়ে যাচ্ছি তাহলে আপনাদের সময়ও কম লাগবে পাশাপাশি কাজও কম করতে হবে পিকচারগুলো সরাসরি এখান থেকে ক্লিপিং মাস্ক করে নিতে পারবেন আমি এই প্রথম যেই গোলাকার বৃত্তটি আছে ইলিপস ওটার মধ্যে এই পিকচারটি নিয়ে নিচ্ছি মাস্ক ক্লিপিং মাস্কের মাধ্যমে ফুললি ফুল পিকচারটি আসবে কিনা জানি না যাই হোক যতটুকু চেষ্টা করলাম এখন কিন্তু এটা আপনি যতই জুম করেন পিকচারটি কিন্তু নষ্ট হবে না দেখেন ব্যানার প্রিন্ট করলে পিকচার ফাটবে না তারপর এখানে যে তিনটি ইলিপস আছে এই তিনটিতে আমি তিনটি পিকচার দেব মোবাইল ফোন সার্ভিস সার্ভিসিং অথবা মোবাইল সার্ভিস এই পিকচারটি আপনারা দিতে পারেন এটি কিন্তু একটি ইউটিউবের কাভার ফটো অথবা থামনেল হইতে পারে এটিকে আমি নিয়ে নিচ্ছি কপি করে আপনারা ক্লিপিং মাস করে করে নিয়ে নেবেন ফটোশপে কষ্ট করে আপনাদেরকে পিকচারগুলোকে কাটিং করতে হবে না ক্লিপিং মাস করে এখান থেকে নিয়ে নিতে পারবেন লিখাটি দেখা যাচ্ছে উপর থেকে আমি লেখাটিকে আবার সরিয়ে নিচ্ছি এই তো আমার পিকচারটি এখানে সেট হয়ে গেল আর দুটি পিকচার লাগে সিসিটিভি ক্যামেরা আর নেটওয়ার্কিং জয় পদ্মা শুনতে পাচ্ছি সিআর রাব্বি সাউন্ড ক্লিয়ার স্যার জি ধন্যবাদ আপনাদেরকে সিসিটিভি সিসিটিভি ক্যামেরা এখানে ডিভিআর সহ পিকচার নিতে পারেন এটাও খারাপ না ডিভিআর সহ এক হাজার বা এক হাজার পিক্সেল এটা ফাটবে না জুম করলে ফাটবে না এটা আপনারা যদি নর্মালি পিকচার নেন তাহলে জুম করলে পিকচারটি ফেটে যাবে বা প্রিন্টের ক্ষেত্রে পিকচারটি নষ্ট হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা নেট থেকে বাছাই করে পিকচারগুলো নেন তাহলে আশা করি প্রিন্টের ক্ষেত্রে পিকচারে কোনো সমস্যা হবে না তারপরে হচ্ছে নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্কিং এগুলো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আসতেছে এখানে পিসি নেটওয়ার্কিং আচ্ছা নেটওয়ার্কিং বলতে আমরা এইগুলোকে বুঝি যে এই যে যে কেবল কেবলিং বিষয়গুলো আছে এখানে যে এর আছে যে এগারোশো পিকজেল বাই সাতশো চৌত্রিশ পিক্সেল যে খারাপ হবে না এটিও ভালোই এই এই পিকজেল এর পিকচার গুলো ফাটবে না নিয়ে নিলাম এখানে রেখে টেকে ক্লিপিং মাস্ক করে ফেলবো ডিজাইনটি কেমন হচ্ছে আপনারা কমেন্টসে জানাবেন। এই তো আমার পিকচারগুলো সেট করা শেষ এবং লেখা এখানে সেট করা শেষ এখন কথা হচ্ছে যে আমি আগে বলেছিলাম যে আপনারা এখানে কাজ করার পূর্বে কিন্তু ফাইলটি সেভ দিয়ে রাখবেন আমি কিন্তু এখনও সেভ দিইনি তো সেভ দেওয়ার জন্য কীভাবে সেভ দিতে হয় সেই সেটি আপনাদেরকে নতুন করে শেখানো কিছু নয় আমার এই ডিজাইনটি যেহেতু প্রয়োজন নেই তবে আপনাদের জন্য আমি সেভ দিয়ে রাখবো যদি আপনাদের কারো ডিজাইনটি প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে ইমেল নাম্বার দিলে আমি এই ডিজাইনটি ইমেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো আমার পেজের ইনবক্সে আপনারা ইমেল নাম্বারটি দিয়ে দিলে আমি আপনাদেরকে এই ডিজাইনটি দিব। এটি হচ্ছে ফেসবুক কভার ফটো ফেসবুক কভার ফটো বা ফেসবুক ব্যানার ফেসবুক ব্যানার নামি সেভ দিয়ে দিলাম এখন আরও কিছু কাজ বাকি আছে চাইলে সৌন্দর্যবর্ধনের জন্য আরও কিছু কাজ আপনারা করতে পারেন তোর মধ্যে যেই কাজগুলো আছে সেগুলো হচ্ছে এখানে কিছু গ্রেডিয়েন্ট আমরা তৈরি করব গ্রেডিয়েন্ট দিলে কিন্তু হয়তো ভালো লাগবে এখানে তো সেই জন্য এই যে কালারটি আমি এখানে দিয়েছি এই কালারের যেই যেই অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো যেন সিলেক্ট করে ফেলে তো আমি আমার এই টেক্সটটিকেও অবজেক্ট করে ফেললাম তো এটি কিভাবে সিলেক্ট করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ক্লাসে এখানে এখন আবার দেখাচ্ছি এই এই অবজেক্টটিতে সিলেক্ট করলাম তারপর সিলেক্ট সেম তারপর এখানে গিয়ে ফিল কালার এই কালারের যে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো এখানে সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব গ্রেডিয়েন্ট দিয়ে নিচ্ছি গ্রেডিয়েন্ট ইউজ করলে এখানে ডিজাইনটি সুন্দর দেখাবে একদম রেড কালার দিয়ে দিলাম তারপর মাঝামাঝিতে হালকা একটু হলুদ কালার দিলে হয়তো বা ভালো লাগতে পারে দেখেন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করাতে কিন্তু চমৎকার দেখাচ্ছে তো আপনারা চাইলে এখানে গ্রেডিয়েন্টটিকে কাস্টমাইজ করে দিতে পারেন এখানে গ্রেডিয়েন্টুলে ক্লিক করার পর উপরের থেকে নিচ দিকে অথবা নিচ থেকে উপরের দিকে আপনাদের মানে এখানে দেখিয়ে দিলে এই গ্রেডিয়েন্টটি ওইভাবে চলে আসবে তা আমি কর্নারে দিয়ে দিলাম অথবা মাঝামাঝি এই তো আমার গ্রেডিয়েন্টটি সেট হয়ে গেল দেখেন এখানে গ্রেডিয়েন্টের কারণে কিন্তু ডিজাইনটি আরেকটু চমৎকার দেখাচ্ছে তো এখানে আপনারা চাইলে আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন আমি আপনাদেরকে সিম্পলের মধ্যে একটি ডিজাইন করে দেখালাম ডিজাইনটি কেমন লাগছে বা এই আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আজকের মতো এইখানে ব্যানার ডিজাইন শেষ করছি এই ডিজাইনটি কি আপনারা যে কোনো ধরনের ব্যানার ডিজাইন বা যে কোনো ধরনের সাইডের হেডার 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 বা ফুটার ডিজাইন অথবা আপনারা চাইলে অফলাইন অনলাইন যে কোনো ধরনের ব্যানার ডিজাইন এভাবে করতে পারেন তো এভাবে যদি আপনারা একটি ডিজাইন কনসেপ্ট দাঁড় করেন দেখেন এভাবে চাইলে আপনারা ডিজাইনগুলোকে অনেক অনেক ডলারে সেল করতে পারবেন অনলাইন মার্কেট প্লেসগুলোতে আর ডিজাইনিং কনসেপ্টটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে আপনি চাইলে আপনি কিভাবে একটি ডিজাইন তার করবেন সেটা আপনি নিজেই ভালো বুঝতে পারেন তো সেজন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে নেট থেকে হোক অথবা যে কোনো বাহিরের যে অফলাইনের যে বিষয়গুলো আছে বাহিরে কিছু ব্যানার ঝুলানো আছে আপনি দেখলেন মানে মেন কথা হচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন অধ্যয়ন করবেন বা ডিজাইন নিয়ে গবেষণা করবেন এই ডিজাইনটি কীভাবে হলো একটি ডিজাইন দেখার সাথে সাথে আপনার মাথায় চলে আসবে যে এই ডিজাইনটি করতে আমার কতটুকু সময় লাগতে পারে এই সময়গুলোও কিন্তু আপনারা চিন্তা করে সাথে সাথে নিজেকেই নিজে উত্তর দিয়ে দিবেন যে সর্বোচ্চ পাঁচ মিনিট বা সর্বোচ্চ এই যে আমার ডিজাইনটি দাঁড় করাতে এখানে ত্রিশ মিনিটের উপরে সময় লেগে গিয়েছে আপনি যেহেতু এটি আমি নতুন করে একটি কনসেপ্ট চিন্তা ভাবনা করে দাঁড় করিয়েছি আপনারা যদি এখন এটি ডিজাইনটি করেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় লাগার কথা না তো এইভাবে চাইলে আপনারা সুন্দর একটি ডিজাইন করতে পারেন আর আমি এখন আপনাদের বাড়ির কাজগুলো চেক করব আপনাদের বাড়ির কাজগুলো এখানে ইনবক্সে আপনারা একটু দ্রুত জমা দিয়ে দিবেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন হচ্ছে স্যার জি ধন্যবাদ আপনাকে আরমান আমির আপনার কমেন্টস টি পরে আমার হাসি পাচ্ছে খুব সুন্দর আপনি করলে সুন্দর হয় আমি করলে সুন্দর হয় না আপনি যদি ডিজাইন করেন আরও অনেক আরও আমার থেকে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা বা ডিজাইন নিয়ে গবেষণা করতে হবে নেট থেকে ডিজাইন আপনারা দেখবেন যে এই ডিজাইনটি কিভাবে হলো আপনি কি আপনি করতে কতক্ষণ সময় লাগতে পারে বা বাইরে বের হলেন এক জায়গায় দেখলেন একটি ব্যানার ঝুলানো আপনি ওই ব্যানার বা একটি পোস্টার আপনার পছন্দ হয়েছে মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে আসলেন ওই ডিজাইনটি আপনি আপনার ইলাস্টেটরি নিয়ে বসে পড়লেন এভাবে আপনারা ডিজাইন নিয়ে গবেষণা করতে করতে দেখবেন যে এক সময় আপনাদের ডিজাইনের যে কনসেপ্ট এটা অনেক সুন্দর একটি কনসেপ্ট চলে আসবে আপনাদের হুসাইন পারফেক্ট জয়পুরদার অনেক সুন্দর হয়েছে ডিজাইন স্যার যে ধন্যবাদ আপনাকে রবিউল বাসার সুন্দর হয়েছে হয়েছে স্যার আপনাকে ধন্যবাদ তবাজুল হোসেন স্যার আমি এই পেজে আপনার প্রথম আটটা ক্লাস পাচ্ছি না কী করবো কীভাবে পেতে পারি আমাদের স্কিলস ডট গভ ডট বিডি যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন ডিএসএসের যে অপশান আছে সেই অপশানে গেলে পেয়ে যাবেন তাছাড়া আমাদের যে এই স্কিলস ডট গভ ডট বিডির যে পেজ আছে সেই পেজে গেলে আপনারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন তাছাড়া আমাদের এই পেজের একদম শুরুর দিকে গেলে ক্লাসগুলো পেতে পারেন আর এখানে রাকিব অনেক সুন্দর ক্লাস স্যার অনেক শিখতে পারলাম থ্যাংক ইউ স্যার জি আপনাকে অনেক ধন্যবাদ আর স্যার নেক্সট ক্লাস কবেন আমাদের প্রতি সোমবার এবং বুধবার রাত্রে সাড়ে আটটা থেকে ফটোশপ এবং নয়টা পনেরো থেকে ইলেসেটের ক্লাস শুরু হয় সিআর রব্বি অনেক সুন্দর হয়েছে স্যার ধন্যবাদ আপনাকে তো আপনাদের বাড়ির কাজগুলো চেক করছি আমরা যেহেতু ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের বাড়ির কাজগুলো একটু দ্রুত জমা দিয়ে দেন তোফাজ্জল হুসাইন আপনার ক্লাসটি এখন দেখব তারপর তোফাজ্জল হুসাইনের পরে হুসাইন পিছনের ক্লাস ছিল হচ্ছে মেমো এগুলো কি দিয়েছেন আপনি আমাদের বাড়ির ছিল মেমো ডিজাইন আশা করি সামনে থেকে পূর্বের ক্লাস দেখে তারপরে বাড়ির কাজ জমা দিবেন করবেন না অনেক ধন্যবাদ আপনাকে আর এই ব্যানার ডিজাইনটি যদি আপনাদের কারো লাগে ইমেল নাম্বার আমার পেজে দিয়ে দিবেন মেসেজ করে আমি আপনাদেরকে ব্যানার ডিজাইনটি মেলের মাধ্যমে দিয়ে দেব যদি আপনাদের প্রয়োজন হয় হুসাইন আছে ডিজাইনটা আমি ডাউনলোড না করে এখান থেকে চেক করে দিই আচ্ছা হুসাইন ও যাক আমার তো মনে নেই আপনাদেরকে যে শুধু সায়ান এবং সমন্বয়ে আপনাদেরকে ডিজাইন করতে বলেছিলাম আপনাদের ডিজাইনগুলো অবশ্যই নামিয়ে চেক করতে হবে আমার মনেই ছিল না ক্যাশ মেমো ডিজাইন যাই হোক আপনার ডিজাইন আমি দেখলাম মনে হচ্ছে এখানে কোনো সমস্যা নেই তারপরেও একটু চেক দিয়ে নিচ্ছি এখানে একটি ভুল করেছেন আপনি সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আশা করি সকলেই এই ভুল থেকে সংশোধন নিজেকে সংশোধন করে নিতে পারবেন এই ভুলগুলো অন্য কেউ করবেন না কম্পিউটারটি এখন একটু স্লো কাজ করতেছে আপনারা সামনে থেকে এই ভুলগুলো অন্য কেউ করবেন না যেমন সাপোজ মনে করেন এই যে একটা ডিজাইন আপনারা করেছেন এখানে সাইনের উপর মেজেন্টটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে আপনি যদি সাদা কালার দিতেন তাহলে কিন্তু ডিজাইনটি আর একটু সুন্দর দেখা যেত দেখেন আমি সাদা কালারটি দিয়ে দিই এখানে কালারের যে কনসেপ্টটি আছে দেখে সবগুলোর মধ্যে আপনি গ্রুপ করে রেখেছেন এই যে দেখেন এখানে সাদা কালারটি কিন্তু সুন্দর দেখাচ্ছে তো এখানে যদি মেজেন্টা ইউজ করতেন দেখেন এখানে লেখাটি আরো সুন্দর দেখাচ্ছে এখানে সাইনের উপর মেজেন্টা কিন্তু ক্লিয়ার আসছে না আপনারা এই ভুলগুলো সামনে থেকে করবেন না আচ্ছা সেপারেশন প্রিভিউটা এখানে নিয়ে আসি তাহলে সবগুলোই দ্রুত চেক করতে পারবো আমাদের সময় অনেক দ্রুতই চলে গিয়েছে এখানে ব্ল্যাক এবং হোয়াইট আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আশা করি আপনার এখানে কোনো ভুল নেই যাই হোক আপনাকে ধন্যবাদ অনেক অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন তবে কালার কম্বিনেশন হুসাইন আপনাকে ধন্যবাদ আপনার ক্লাসটি আমি চেক করেছি আপনার বাড়ির কাজটি সিয়ার রব্বি ক্যাশ মেমো ডিজাইন তারপর সামসান ঝুমা আপনি পিকচার জমা দিয়েছেন মনে হচ্ছে আপনার পিকচারটি এখান থেকে আমি দেখে নেছি আশা করি আপনার পিকচারে কোনো সমস্যা নেই আপনাকে অনেক ধন্যবাদ তবে এই যে লেখাটি মেসাজ সারামনি কনফেকশনারি এই যে লেখাটি এটি দুই দিক থেকে টান দিয়ে একটু সমান করে নিলে হয়তো বা ভালো দেখা যাইতো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে সিয়ার রব্বি আপনার ডিজাইনটি চেক করবো এখন এই যে আপনিও সেম ভুলটি করেছেন এই লেখাটি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনি যদি এখানে সাদা কালার ইউজ করতেন তাহলে হয়তো একটু সুন্দর দেখা যেত যাই ধন্যবাদ আপনাকে এই যে এই জায়গাগুলোর মধ্যেও সাদা কালার আপনার ডিজাইনটা আনকমন হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ সাহেব আপনাকে ধন্যবাদ জয় পোদ্দার কুষ্টিয়া থেকে ক্যাশ মেমো ডিজাইন আমি যে যে ভুলগুলো সংশোধন করে দিচ্ছি আগামীতে আপনারা এই ভুলগুলো করবেন না অবশ্যই করবেন না এখানে সে আপনার ডিজাইনটি সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ এখানে ভুল ধরার মতো কিছু নেই তবে আপনার কালার কম্বিনেশনগুলো মোটামুটি ঠিক আছে তবে এখানে তৃতীয় কোনো কালার আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি ব্ল্যাক নেই ইয়েলো নেই যাই হোক ধন্যবাদ আপনাকে ভুল ধরার মতো কিছু নেই তারপর দ্রুত দেখে নিতে হবে আমির হামজা পরান আপনি ডিজাইন করলে সুন্দর হয় না আচ্ছা আমি দেখ আমি এখন চেক করে দেখতেছি সুন্দর হইলে আহ ধন্যবাদ তো দিবন আপনার খবর আছে দেখ আপনার কপাল ভালো আপনার খবর আছে আপনার ডিজাইন আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর ডিজাইন করেছেন আপনার ডিজাইন করলে সুন্দর হয় না এই কথাটি ভুল অনেক সুন্দর ডিজাইন করেছেন আপনি আমির হামজা পরান তবে এই যে ভুলগুলো এই যে সায়ানের উপর সায়ান ম্যাজানটা দুইটা একসাথে দিয়েছেন এখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেছেন এই জন্য অনেক সুন্দর লাগছে যাই হোক এখানে তৃতীয় কালার আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি ব্ল্যাক ইয়েলো দুইটাই নিয়ে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আমির হামজা পড়ান রবিউল বাসার আপনি ডিজাইনটি চেক করব আপনি 32 ডলার ইনকাম করেছেন সবাইকে এই ব্যাচে যারা আছে সবাইকে আপনি মিষ্টি খাওয়াবেন যেহেতু আপনি নতুন ফ্রিল্যান্সিং জগতে পা রেখেছেন আর 32 ডলার ইনকাম করেছেন সেজন্য সকলকে আপনার মিষ্টি খাওয়ানো দরকার আর আমি অনেক খুশি হয়েছি আপনি অনেক সুন্দর একটি খবর দিয়েছেন সেহওকে এই ডিজাইনটি করে উইন করেছেন এই ডিজাইনটি করে আমার অনেক পছন্দ হয়েছে ডিজাইনটি কালার কম্বিনেশন অনেক ভালো অনেক ধন্যবাদ আপনাকে ডিজাইনটি আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা যাই হোক আর এখানে ইংরেজিতে একটি মেমো ডিজাইন করেছেন এটিও আমার পছন্দ হয়েছে আচ্ছা আমি কালারটি একটু দেখে নিচ্ছি ব্ল্যাক নেই এখানে ইয়েলো নেই যাই হোক সায়ান ম্যাজেনটা দিয়ে আপনারা ডিজাইন করেছেন আমার পছন্দ হয়েছে রুবেল বাসার আপনাকে অনেক ধন্যবাদ আর আমার পক্ষ থেকে রইল শুভকামনা আর যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে এই পেজের মাধ্যমে মেসেজে জানাতে পারেন আমি আপনাকে সার্বিকভাবে হেল্প করতে প্রস্তুত আর আপনারা যারা ফিলেন্সিং করতে চান বা আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে সমস্যা করবেন অবশ্যই আমাকে ন করবেন আমি আপনাদের সকলকেই সহযোগিতা করার জন্য চেষ্টা করব ক্যাশ মেমো ডিজাইন নাম কি আশাফুল ইসলাম আরমান আপনার বাড়ির কাজ মনে হয় আজকেই প্রথম চেক করছি এর আগে দিয়েছেন কি আমি জানি না স্যার যেখানে আমার মেমোটা আছে তার আশেপাশের কালার ব্ল্যাক ছিল বাট হঠাৎ করে সব হোয়াইট হয়ে গেছে এখন কিভাবে ব্ল্যাক করব কন্ট্রোল শিফট এইচ স্যার আমি আরাবিক ফন্ট ইনস্টল করেছি বাট ঠিকঠাকভাবে কাজ করছে না এটার জন্য কি করা যায় এটার জন্য আমি আপনাদেরকে দেখাবো যেহেতু প্রশ্ন করেছেন আমি সামনের ক্লাসে দেখাবো আজকে আমাদের ক্লাস কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখি তো কয় মিনিট হয়েছে প্রায় একান্ন মিনিট অনেক সময় পার হয়ে গেছে আচ্ছা আপনার কাজটি দেখে নিচ্ছি অ্যারাবিকের জন্য আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে আমার আরমান তবে এখানে ব্ল্যাক আছে কিনা নাই ইয়েলো নাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর ডিজাইন করেছেন আপনি তবে এখানে এই যে জল ছাপগুলো একটু কম দিবেন কারণ ছাপার ক্ষেত্রে এই জল ছাপগুলো বেশি হয়ে গেলে আপনার লিখা ক্লিয়ার হবে না বা লিখতে গেলে সমস্যায় পড়ে যাবেন আপনাদের সকলের ডিজাইনগুলো চেক করতে পারি কিনা সময় তো অনেক পার হয়ে যাচ্ছে আচ্ছা আপনার যেহেতু পিকচার দিয়েছেন পিকচারটি দেখে নিচ্ছি সালমান সালমান ফার্সি আচ্ছা আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাক আর মাত্র দুইটি ডিজাইন এখানে আর বেশি নেই আচ্ছা যাই হোক সময় যেহেতু আছে একটু চেক করে নিই সালমান ফার্সি বিসমিল্লা কনফেকশনারি যাই হোক আমি আপনি ভুলটি করেন নাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে ভাবছিলাম যে আপনিও সবার মতোই ভুলটি করবেন যা আপনি ভুলটি করেন নাই অনেক অনেক ধন্যবাদ আপনার ডিজাইনটা আমার অনেক পছন্দ হয়েছে এবার কালারিং এর বিষয়ে দেখি আপনাকে কিছু বকা করা যায় কিনা ব্ল্যাক নাই ইয়েলো নাই হ্যাঁ আপনাকে কিছু বলতে পারলাম না যাই হোক বেঁচে গেলেন এবারের মতো তারপর সজীব হাসান সজীব হাসান আপনার ফাইলটি ক্যাশ যাই হোক আমি না সজীব হাসান পর্যন্তই সর্বশেষ আর আমাদের সময় সজীব হাসান সিসিটিভি ক্যামেরার জন্য হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করেছেন তারপূর্বে আমি আগে দেখিনি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিষয়ে আছে কিছু ব্ল্যাক নেই ইয়েলো নেই যাই হোক অনেক সুন্দর ডিজাইন করেছেন আপনি আপনার আইডিয়াটি বেশ চমৎকার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করেছেন ডিজাইন তবে সায়েন মেজেন্টার সমন্বয় রাখলে এখানে যদি আপনি করেন এখানে কিন্তু তৃতীয় আরেকটি কালার যাবে দেখেন একটু সুন্দর দেখাচ্ছে তো এই দুইটি সমন্বয়ে কিন্তু ব্রঞ্জ ব্লু আপনারা করে ফেলতে পারেন যাই হোক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসে বাড়ির কাজ থাকবে এরকম একটি ব্যানার ডিজাইন আপনারা করবেন আর আপনাদের যদি কারো একজন প্রশ্ন করেছেন অ্যারাবিকের বিষয়ে আমি অ্যারাবিকের বিষয়ে সামনের ক্লাসে দেখানোর চেষ্টা করব আর আমার কম্পিউটারটি হ্যাং করতেছে যাই হোক এইদিকে আর দেখার দরকার নেই বাড়ির কাজ থাকবে হচ্ছে আপনাদের একটি ব্যানার ডিজাইন করবেন আর সজীব বিশ্বাস স্যার আমি এই পেজে প্রথম আগে যে ক্লাসগুলো সেগুলো কোথায় পাবো এই পেজেই পাবেন কালার একটু প্রবলেম হয় হোসেন চেষ্টা করবেন ভালো করার জন্য জয়পুদ্দার থ্যাংকস স্যার স্যার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট বন্ধ করা বন্ধ করে দিচ্ছে না বন্ধ করে দিচ্ছে না আপনি ভেরিফাই করে নিলে আশা করি সমস্যা হবে না তারপর রবিউল বাসার সকলের জন্য শুভকামনা যাতে সবাই তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে আপনাকে ধন্যবাদ বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে এরকম একটি ব্যানার ডিজাইন করবেন সালমান ফার্সি তাই স্যার আদরের মার খেতে আমি প্রস্তুত যাই হোক আপনাকে ধন্যবাদ তা আজকে যেহেতু আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি পঞ্চান্ন মিনিট হাইস্ট আর ক্লাস বাড়াতে চাচ্ছি না বা ক্লাস লম্বা করতে চাচ্ছি না আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি আজকে কিছু কারিগরি বোর্ড রিলেটেড চারটি প্রশ্ন দেখব তারপরে আমরা ক্লাস শেষ করে ফেলব প্রশ্ন হচ্ছে পাতথুরিতে ব্যবহৃত হয় পেন্টোল অ্যারেঞ্জ কমান্ড কোথায় অবস্থিত অবজেক্ট মেনুতে তারপরের প্রশ্ন হচ্ছে কোন টুল দিয়ে যে কোনো লাইনে শেপ তৈরি করা যায় পেন্সিল টুল এখানে অনেকগুলো অপশন থাকবে আপনারা পেন্সিল টুলটিকে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে ভি চাপলে কোন টোলটি সিলেক্ট হয় সিলেকশন টুলটি সিলেক্ট হয় তো আমরা যেহেতু ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আর মাত্র চারটি ক্লাস আমাদের হাতে আছে প্রতিদিনই আমি আপনাদের সাথে ছিলাম আর চারটি ক্লাসের মতো আপনাদের সাথেই থাকবো আসানুল্লাহ মুন্না আমি প্রশিক্ষক দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয় থেকে আর আপনারা যারা পরবর্তীতে গ্রাফিক্স বিষয়ে আমার কাছ থেকে হেল্প নিতে চান বা আমার সাথে আপনারা যোগাযোগ রাখতে চান ওই চারটি ক্লাস যেহেতু শেষ আপনারা আশা করি আমার সাথে আরও যোগাযোগ রাখতে পারবেন আমার যে ফেসবুক ফ্যান পেজ আছে ওই পেজে আমার পেজে লাইক দিয়ে আমি পেজের যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি কপি করে কমেন্টসের মাধ্যমে দিয়ে দিচ্ছি তারপরেও যদি আপনারা আমাকে লিঙ্কের মাধ্যমে না পান আহসানুল্লাহ মুন্না এই স্পেলিং লিখে এই নামটি এই নামটি লিখে ফেসবুকে সার্চ দিলে আমার পেজটি পেয়ে যাবেন আর আমার ফেসবুক আইডিটিও পেয়ে যাবেন ফেসবুকে তো আমার পাঁচ হাজারের মতো ফ্রেন্ড হয়ে গিয়েছে আপনাদেরকে সবাইকে অ্যাড করতে পারছি না আপনারা পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অথবা ওয়েব ডিজাইন বিষয়ে যে কোনো ধরনের গাইডলাইন আমি আপনাদেরকে দেব আমার এই পেজ থেকে আপনারা আমার এই পেজে লাইক দিয়ে অবশ্যই আমার সাথে অ্যাক্টিভ থাকবেন তাহলে আশা করি আপনাদের সাথে পরবর্তীতে আবারও যোগাযোগ হবে ইনশাল্লাহ আর আমাদের এই ভিডিওগুলো আমাদের ক্লাসের ভিডিওগুলো আপনারা এখনও অনেকেই প্রশ্ন করতেছেন যে স্যার এই ভিডিওগুলো কোথায় পাবো আমাদের ক্লাসের এই ভিডিওগুলো যদি পুনরায় পেতে চান অবশ্যই জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট স্কিলস ডট গভ ডট বিডিতে ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ ডাব্লু ডব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্কিলস ডট গভ ডট বিডিতে খুঁজে নিন অবশ্যই আমাদের সাথে থাকবেন সকলেই আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি